আমাকে এইভাবেই বললো, তোমার পক্ষে যদি সম্ভব হয় আমার জন্য আমার তাহলে এরকম একটা মূর্তি করো। তো ও কথাটাকে তো সে সময় তো কোনো দিনই ভ্যালুই দিনই, হেসেছি আর কি বলছো ফালতু কথা। তো কারণ এটা তো চিন্তা করা যায় না, কি কেউ চিন্তা করতে পারে আগের থেকে? সেই জন্য তখন পর হয়তো ভুলেই গেছিলাম, এর মৃত্যুর পরে আমার সেটা মনে পড়লো যে আরে এরকম তো একটা কথা হয়েছিল, তাহলে দেখি যদি সম্ভব হয় করতে পারি। একবার আমরা অনেক দিন আগে, আমার ছেলের বিয়েরও আগে, ছেলে তখন পড়ে আর কি, ওই ইসে গেছিলাম ইস্কন মায়াপুরে। তো ওইখানে ওই যে ওদের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ যে, তার মূর্তির সামনে গিয়ে দেখে আমরা একদম তাজ্জব হয়ে যাই আর কি তখন। আর এত জীবন্ত মূর্তিটা, ঠিক এরকম যেমন তাকিয়ে আছে এরকম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি আমরা দুজনে, আমার সাথে ছেলে টেলে ওরা ছিল, আমার শাশুড়ি ছিল, কিন্তু আমরাই ওইটা দেখছি। তো তো এই প্রশংসা করে ওই মূর্তিটার আমার মিসেস বলল যে দেখো কি আগে যাবে কেউ তো বলতে পারে না, তো আমি যদি যাই তো আমার জন্য এরকম মূর্তি করো। সেই কথাটা আমার মনে পড়লো আর কি। প্রথম দিন যখন সান্ডেলবাবু আমার সাথে ওনার ওয়াইফের স্ট্যাচু বানানোর জন্য যোগাযোগ করেন বা আমার স্টুডিওতে আসেন, তখন আমিও কিন্তু 10-15 মিনিটের জন্য একদম স্টপ হয়ে গেছিলাম। কারণ এই তার কিছুদিন আগে আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম এই করোনার জন্য। সেই সিচুয়েশানে একজন হাজব্যান্ড তার ওয়াইফের স্ট্যাচু বানানোর জন্য এই একটা আরতি নিয়ে এসছে, এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশান ছিল না তখন, একটা ভেতর থেকে একটা আরতি ছিল যে আমার স্ট্যাচু যেন সাকসেস হয়, ভালোভাবে হয়, এবং আমিও ভেতর থেকে একটা আমার একটা না লোম দাঁড়িয়ে গেছিলো আমাদের লোমগুলো, মানে আমরা কি ওই কাজটা করতে পারবো তো ঠিক, বা সাকসেস হতে পারবো তো ঠিক, এই যে কোশ্চেনগুলো নিয়ে বড় বড় লম্বা লম্বা কোশ্চেন মার্ক আমার সামনে কিন্তু ঘুরে বেরিয়েছিল। আমি বেশ কিছু প্রায় অনেক ফটো আমি ই করেছি যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাতে দেখলে সুবিধা হয়, সেই সব ফটো দিলাম, তার থেকে তারা যে ফটোটা তারা মনে করলো এটা ই হয় ঠিক হয়, আমিও রাজি হলাম, সেইটার উপরই বেশ করে শুরু হলো। ফান্ডিল্যবাবুর পাওনা যেটা ছিল বা চাওয়া পাওয়ার ব্যাপারটা ছিল, উনি বলছিলেন যে আমার ওয়াইফের প্রপোর্শন যেন পারফেক্ট হয়, তার জন্যে উনি কিন্তু তার জন্য আমার কাছে এক সপ্তাহ টাইম নিয়েছিলেন। উনি কোনো দর্জির কাছ থেকে মেজারমেন্ট, কারণ ওনার তো পক্ষে সম্ভব ছিল না যে পাক্কা প্রপার মেজারমেন্ট জানা, উনি দর্জির কাছ থেকে মেজারমেন্ট নিয়েছেন, অ্যাকচুয়াল পুরনো ব্লাউজ দিয়ে গেছে, সায়া দিয়ে গেছে, এগুলো দিয়ে দিয়ে আমরা কিন্তু পরপর পরপর এক একটা করে স্টোরি সাজিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা সাকসেস পেয়েছি। আমি চেয়েছিলাম এই ব্লাউজ শাড়ি সব কিন্তু ওর নিজস্ব, মানে ও এগুলো ইউজ করেছে, আর এটা ইউজ করেছিল একটা খুব ভালো দিনে যেটা আমার ছেলের, আমি তখন গুয়াহাটিতে চাকরি করি, এই শাড়িটাও গুয়াহাটিতে কেনা, তো ছেলের রিসেপশন ছিল ওইখানে, একটা রিসেপশন পার্টি দিয়েছিলাম গুয়াহাটিতে, তো সেই রিসেপশনের দিন এই শাড়ি ব্লাউজ সব ওইখানকারই তৈরি করা পড়েছিল। তো আমি চেয়েছি এইটাই যাতে তার শরীরে ফিট হয়, তার জন্য এর মা মেজারমেন্ট অনুযায়ী, এবং এমনকি ও যার কাছ থেকে সালোয়ার কামিজ করতো, কারণ আমি তার বডির মাপ রেখে দিইনি যে আমি মূর্তি করব বলে মৃত্যুর আগে আমি তার বডির মাপ রেখে দেবো, এটা তো কেউ চিন্তা করে না। তো যে টেলারের কাছে ও সালোয়ার কামিজ টামিজ তৈরি করেছে,
তার কাছে গেছি, গিয়ে পুরনো ডেটের ই বার করে ওর যে মেজারমেন্ট আর কি বডির সেগুলো সংগ্রহ করেছি, করে ওদের দিয়েছি আমি। প্রসেসটা মোটামুটি ক্লে মডেলিং শুরু করেছি, তারপরে কালার করেছি, ক্যারেক্টারটা মিলিয়ে দেখিয়েছি ওনাকে। ওই করতে করতে মোটামুটি ধরুন না ছ মাস লেগেছে। আমি চেষ্টা করেছি যাতে 100% না হোক, অন্তত 99% যাতে ঠিক হয়, তো সেইভাবে কারেকশন করিয়ে এর জন্য সুবিমলবাবুকে অনেক জ্বালাতন করেছি। সুবিমলবাবু তখন হয়তো একটু আমার উপর বিরক্ত হতো, তখন কিন্তু আমি তাকে বলেছি, দেখুন মূর্তিটা যদি ভালো হয়, লোকে যদি গুণগান করে, সেটার ক্রেডিট কিন্তু যাবে আপনার কাছে, ওটার জন্য কিন্তু আমার কাছে আসবে না। কিন্তু আমি কী হবো, আমি স্যাটিসফাইড হবো যে হ্যাঁ ঠিক আমি যেরকম চেয়েছিলাম সেরকম একটা মূর্তি তৈরি হয়েছে, এইটাই আমার লাভ। কারণ আনন্দ এটা আমার আনন্দের জিনিস না, হ্যাঁ খুব মানে দুঃখের থেকেই এটা করা, কিন্তু এই রকম যে একটা আমি তার অবর্তমানে তার একটা এরকম স্মৃতি আমি রাখতে পেরেছি, এইটাই আমার কাছে সব থেকে বড়।